কি গো ভাবি, রাতে কি খেলা হবে? খেলা হবে আমার বাবি যেটা সাপোর্ট করতো এটা হাইরে গেছে, বাই যে দল সাপোর্ট করে এটা রাত্রে খেলা আছে। আমি বাবিরে কইছি, বাবি রাতে কি খেলা হবে? এই কথা কইছি দেখিয়া বাবি আমার এমন দৌড়ানি দিছে, আমি দৌড় পারতে পারতে আমার লুঙ্গি গেছে গা খুলিয়া, কিন্তু আমার সরম লাগতেছে, বাড়িতে আমি কেমনে আয়াম এই চিন্তা আর আমার ভাল লাগতেছে না। এনো যায় হেনো যায়, কিমন খালি ছটবট ছটবট করে, আমার মন আর শান্তি লাগে না। পরে মনে করো আমি বিকালের দিকে বাড়িতে আইসি, বাড়িতে আইসি আয়া পড়ে গেছি গা আরেক সমস্যায়। ভাবি যে কোনটা মনে করছে এটা তো আমি বুঝতাছি না, আমি তোলাম সহজ সরল মানুষ, আমি সরল মনে কইছি কথা, কারণ ভাবি মনে করছে কি আর জানি খেলা আছে, রাতে কি জানি করে হেডা মনে করছি। আমি তো চিন্তা আর বাঁচতাছি না, কই জানাম কি করাম, গোসল করবার গেছি, গোসল টুসল করিয়া শীত লাগতেছে, একটু রোদের মধ্যে তেল দিছি, সরষার তেল দেয়া সার টাট গাই দিছি, যে যা মুগা খাইতাম না। পরে ইন্দা যে আমার যে আরেকটা স্বাস্থ্য ভাই আছেন, হেডাক দিছে কিরে সিদ্দিক খাইতি না তুই কই যাস, আমি কইলাম আন খাইবো না। পরে ভাবি ডাকতেছে এই সিদ্দিক এদিকা এদিকা, পরে মনে করুন কী করাম সরম লাগছে না, আমার তো লগি খুলে গেছে। তারপরেও গেছি, যাওয়ার পরে আমার কইতেছে তুই এত খারাপ কে রে, আমি কইলাম কী খারাপই করছি, কো তুই রায় তো এটা কি আর খেলার কথা কইস, আমি কইলাম আরে বুকা আজকে তো ফুটবল খেলা আছে, আর্জেন্টিনা আর হলো ক্রোশিয়া, আমি নামও কয়ের ভাই না বালা করিয়া, খালি আর্জেন্টিনা নামটা সুন্দর করে কইতারি এই খেলা আছে। পরে ভাবি ক কি হরু, আমি আবার কুন্ডা মনে হইয়া বই রয়েছি, আমি কইলাম ভাবি তুমি তো মনে আমার যে দৌড়ানি দিছ, তুমি তো আরেকটা সাপোর্ট করতে, এটা তো হাইরে গেছে ব্রাজিল হাইরে গেছে, খেলা দেখতা না ক হারলে কি সে এই কথা কসকে হারছে তাই কি সে ছিটতে গেছে। পরে আমি কইলাম তো ভাবি যা হবার তো হয়েছেই, খেলা দেখবা না। পরে ভাবি কইতেছে ক তোর বাই যাইবার চাইছিন গা, অন্য অন্য খেলা দেখবা লাগে, বড় পর্দায় আমি যাইবার দিতাম না, গেলে গিয়া বলে যদি আবার সমস্যা হয় এলে গিয়ে আমরা দুজনেই এনে মনে করি যে টিভির মধ্যেই খেলা দেখাম। পরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে টিভির খেলা দেখ, টিভির খেলা দেখাই ভালো হইব, কারণ আমার এ কইতেছে কি তুই যাইতে না, আমি কইলাম না আমি বড় পর্দা দিতাম না, কারণ আমার ঘরে তো মনে হয় যে টিভি নাই কিছুই নাই, আমি মোবাইলেই দেখাম খেলা আর কি, বড় পর্দা ইয়ার আগে গেছিলাম যাই আমি মনে করেন অনেক সমস্যা পড়ে গেছিলাম গা, দাহা দাহি পারাপারি একটু জাগা লয়ে হারিয়া মনে করেন এরম করে খেলা কতন চলে গো। পরে সমস্যা হয়েছে, পরে আমি তাকে আয় বসি, কারণ আমি এক লাখ লাই খেলা দেখাম, আজকে তো মনে করুন ফাড়াবাড়ি খেলা ওইব গো ওইব, কেউ কেউ রে সার দিয়া খেলতো না। যারা আপনারা খেলা দেখবেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভালোভাবে আপনারা খেলা দেখবেন, খেলা নিয়ে কেউ উৎশৃঙ্খল করবেন না।